দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদী খান উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু জাফর রিপন। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুল আলম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, সহকারী পুলিশ সুপার সিরাজদী খান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদী খান থানার ওসি মুজাহিদুল ইসলাম সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, হ্যালো বিক্রমপুর।